প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আলোচনা সভায় নেতা কর্মীরা কি বলছেন বিস্তারিত জানাবেন। ছড়িয়ে পড়েছে এবং এখানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কিন্তু আজকে এই আলোচনা আয়োজন করেছে। সে সবাই আসলে ২৪টি ওয়ার্ড থানা থেকে ওয়ার্ড ২৪টি থানা থেকে নেতা কর্মী নিয়েছেন এবং এই ২৩ বঙ্গবন্ধু এলাকা কিন্তু আসলে এখন নেতা কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত। এবং আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি আসলে এই যে সমাবেশ সেটি কিন্তু আসলে আওয়ামী লীগের ৭৫তম যে প্ল্যাটিনাম জুবিলি সেটি উপলক্ষে কিন্তু পাশাপাশি একই দিনে কিন্তু আসলে বাংলাদেশ আরেকটি দল বিএনপি তারা কিন্তু সমাবেশ করছে নয়াপল্টনে এবং পয়লা মের পরে কিন্তু আবার এই দুই দল কিন্তু একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। যদিও আমি বলছেন তারা কিন্তু তাদের পাশাপাশি পালন করছে আসছে কিন্তু এই আলোচনা সভা যেটি এখন সমাবেশ নিয়েছে এবং এই মুহূর্তে আসলে আমি আপনাকে জানার চেষ্টা করছি যে নেতা কর্মীরা কিন্তু দুপুর পরই কিন্তু এখানে হচ্ছেন এবং এই ২৩ বঙ্গবন্ধু এভিনিউ যে আওয়ামী লীগের কেন্দ্রিক যে এলাকা পার হয়ে কিন্তু আসলে যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু আসলে ব্যানার ফেসনে কিন্তু নেতা কর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এই আলোচনা সভায় প্রথম যোগদান করবেন বাংলাদেশ আওয়ামী সাধারণ সম্পাদক বদিন কাদের, তিনি কিন্তু এখন উপস্থিত হন। তিনি আসলে কিন্তু কি সম্পর্ক হবেন তারপরে তিনি আসলে নেতা কর্মীদের বক্তব্য রাখবেন এবং আগামী সোমবার আরেকটি কিন্তু মুন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গবন্ধু এভিনিউ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না।